সব জিনিস ছড়িয়ে রেখেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার নতুন ইউটিউবের আপডেট নিয়ে আসছি। যারা চিকু বান্টি নিয়ে কাজ করতে চান, কোনো রকম কন্টেন্ট আপনার আপলোড দেওয়ার সাথে সাথে কপিরাইট আসবে না, স্ট্যাগ আসবে না, কোনো ক্লেম আসবে না, নো কপিরাইট ইস্যু, ভিডিও কীভাবে আপনারা করবেন সেটা আজকে আপনাদেরকে শেখাবো। তো চলুন আজকে দেখাই। প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসি, এরপর আমরা ভিডিও এডিটিংয়ের জন্য যার যে সফটওয়্যার আছে সেটা আগে ওপেন করব। তাই আমার পিসিতে ক্যাপকাট আছে, সেটি আমি ওপেন করে নিচ্ছি, আর তোমাদের যে ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার আছে তোমরাও সেটা ওপেন করে নাও। এবার আমরা এখানে চিকু বান্টিটা আগে প্রথমে নিয়ে আসবো। চিকু বান্টি নিয়ে আসলাম, এরপরে কান্টি ব্লকটা এখানে প্রয়োজন হবে। কান্টি ব্লকের লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই যে কান্টি ব্লকটা ভিডিওর শেষে লাগালে তোমার বিভিন্ন দেশের কান্ট্রি ব্লক, যা তোমরা অনেকে জানো না যে ইন্ডিয়াতে এরম তুমি যে যে দেশের কান্ট্রি ব্লক চাবে সেটা আমরা দিতে সম্মত। এই কান্ট্রি ব্লকটা দিলে তোমার ওই দেশে আর এই ভিডিওটা যাবে না, অতএব তোমার ভিডিওতে কপিরাইট এবং স্ট্যাগ আসার সম্ভাবনা 0% চান্স। তো বন্ধুরা, এখানে কাজ শেষ হয়ে গেছে। এবার শুধু আপনি ভিডিওটি সুন্দর করে এক্সপোর্ট দিবেন। এই যে এক্সপোর্টে টিপ দিলাম, এক্সপোর্ট হয়ে গেলে ভিডিও রেডি হয়ে যাবে, এরপরে শুধু আপনি ভিডিওটা ছাড়বেন। তো বন্ধুরা, ভিডিও রেডি হয়ে গেল, আর এরপর ভিডিওতে কেউ স্ট্যাগ দিতে পারবে না, এটা 0% চান্স। তো এবার কান্ট্রি ব্লক হয়েছে কিনা এটা আপনাদেরকে এবার আমরা দেখাবো। তো ভিডিওটা ছাড়ার জন্য আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর আমাদের যে চ্যানেলটি আছে সেটা আমরা বের করব। তো বন্ধুরা, এখন আমরা আমাদের এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এখানে শুরু করলাম। প্রথমে ভিডিওটা সিলেক্ট করে নেব, তারপর আপলোড। প্রথমে আপনারা ভিডিও টাইটেলটি দিবেন, এখানে লিখবেন চিকু অ্যান্ড বান্টি এপিসোড। তো বন্ধুরা, আমরা যেভাবে দিলাম সেম এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেল। এবার দেখুন ভিডিওটি চেক করতে যে কোনো রকম কপিরাইট স্ট্যাগ আসতে পারে কি না। তো শুধু যেখানে আমরা যে ব্লগ ভিডিওটা লাগাইছি সেই ব্লগ ভিডিওটাই এখানে কপিরাইট ধরবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো যে কোথায় আসলে কপিরাইটটা ধরছে। আসলে এটা আমাদেরকে যে কান্ট্রি ব্লক দিয়েছে এখানে শুধু সেখানে ধরেছে, সেটাই আপনাদের। তো বন্ধুরা, এই যে সাদার মতো যে একটু জিনিস দেখা যাচ্ছে চিকু বান্টি শেষে, ওই অতটুকুই আসলে কপিরাইট, এর বেশি না। তো বন্ধুরা, আপনাদেরকে বোঝার সাথে কোন কোন দেশ এখান থেকে এই ব্লক দেওয়ার কারণে কোন কোন দেশে ভিডিওটা দেখা যাবে না আপনাদের দেখার সাথে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন, এবং অল্প কিছুদিনের ভিতরে আপনার চ্যানেলটি বৃহৎ এবং একটি বড় চ্যানেলে পরিণত হবে। তো বন্ধুরা, আগামী ভিডিও পরিমাণ সবাই ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।